যে কোনো সৌন্দর্যের বর্ণনা করা খুবই কঠিন কাজ। অনেক সৌন্দর্য আছে দেখে আমরা খুব আকৃষ্ট হই, এবং সৌন্দর্য শুধু উপভোগ করার বিষয়, সৌন্দর্য কখনো স্পর্শ করা যায় না, সৌন্দর্য কখনো ছুঁয়ে দেখা যায় না। এই যে আমি একটা গোলাপ বেডের কাছে দাঁড়িয়ে আছি, আপনারা দেখছেন অসংখ্য পলিনেটর এখানে মধুর জন্য ঘোরাফেরা করছে। এই যে মৌমাছিগুলি, এরা এখান থেকে মধু সংগ্রহে ব্যস্ত। খুব চমৎকার একটি ফুল গোলাপ। এই যে ফুলটা, এই ফুলটা এই সময়টায় গুচ্ছাকারে গাছের একদম পাতা দেখা যায় না, এত বেশি ফুটে, সুগন্ধবিহীন একটি ফুল। যেহেতু এগুলা হাইব্রিড এবং ক্রস করা, তাই এটার সুগন্ধটা নেই। তো আপনাদেরকে আমি আরও কিছু গোলাপ দেখাচ্ছি। আমি শুধু আজকে গোলাপের সৌন্দর্যটুকু আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটা করছি। একটু আমার সাথে যদি আপনি আসেন, তাহলে আপনাদেরকে আরও কিছু গোলাপের সৌন্দর্য দেখানোর চেষ্টা করব। একটু যদি এইখানটায় যদি একটু দেখেন, দেখেন এই যে এই সৌন্দর্যটা, এটার আবার অন্যরকম একটা সৌন্দর্য, বেশ বড় এবং দেখতে একেবারে মোহনীয়। দেখেন কি অদ্ভুত একটা রং এবং অদ্ভুত একটা কালার। পাপড়িগুলি দেখলেই মনটা ভালো হয়ে যায়। মন ভালো করার জন্য এর চেয়ে ভালো জিনিস পৃথিবীতে আর কিছু আছে কি না সন্দেহ। চলুন আরেকটা বেডের কাছে যাই, আরেকটা বেড দেখাই। এই যে দেখেন একদম তারকা খচিত, মনে হয় যেন তারা ফুটে আছে, পুরাটা শুভ্র এবং তারা ফুটে ভর্তি হয়ে আছে। কি চমৎকার ফুলগুলি, সাদা ফুলগুলি, সাদা গোলাপি, চমৎকার একটা ফুল। আরো যদি আপনাদেরকে দেখাই আরেকটা, মনে হবে যেন আগুন লেগে গেছে। আসেন বাগানে আগুন লেগেছে, আগুন দেখাই একদম। এই যে এই ব্যাগটা দেখেন, এটাতে আপনি যদি ভালো করে খেয়াল করেন, মনে হবে যেন আগুন লেগেছে, আগুন লেগেছে বনে। কি চমৎকার! আসলে এই যে আমি যে জায়গাটায় ফুলগুলি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে সবগুলি ফুল একবারে দেখিয়ে একটা ভিডিওতে কভার করা কোনো মতেই সম্ভব না। তো আমি আরেকটা বেডের কাছে যাই, আপনাদেরকে দেখাই। আমি শুরুতেই বলেছিলাম যে আপনাদেরকে শুধু গোলাপের সৌন্দর্যটা আমি দেখানোর চেষ্টা করব। এই যে দেখেন ছবি গোলাপ, বিভিন্ন প্রজাতির গোলাপ, ছবি গোলাপ, সৌন্দর্যটা দেখেন। এই যে এখানের, এইখানের সৌন্দর্যটা দেখেন, এটা হচ্ছে আরেকটা কালার এবং বেশ রূপসী, অর্থাৎ এতটাই রূপসী যে কিছু রূপ, অর্থাৎ এই রূপসীর রূপ বর্ণনা করা দুরূহ ব্যাপার আমার কাছে অন্তত। আপনারা এই যে গোলাপের সৌন্দর্য দেখছেন, এই সৌন্দর্য দেখে আপনাদের কার কি মনে হয়েছে এবং কার কতটুকু ভালো লেগেছে, কতটুকু সৌন্দর্য উপভোগ করেছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসেন আরেকটা বেডের কাছে যেয়ে দেখাই, অন্য একদিন আরও একটা ভিডিও গোলাপের দেওয়ার চেষ্টা করব। আজকে আরেকটা বেডের কাছে যাই। এই যে দেখেন গোলাপটা, এটা ক্ষুদ্রাকৃতির এবং পুরা গাছে পাতার পরিমাণ কম, শুধু গোলাপ। এবং এইটা হচ্ছে কালারটা একটু গাঢ় অন্য যে ক্ষুদ্রাকৃতির গোলাপগুলি দেখিয়েছি তার চেয়ে, একটা অদ্ভুত রঙের গোলাপ, অদ্ভুত কালারের গোলাপ। তো আপনাদেরকে আমি আজকে এই ভিডিওতে তিন চার রকম গোলাপ দেখালাম, অন্য একদিন আরেকটা ভিডিওতে আমি আরও গোলাপ দেখাতে চেষ্টা করব। তো আপনারা যদি এই ভিডিওটি উপভোগ করে থাকেন, তাহলে আমার সার্থকতা। সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ।